আমি আপনাদের সকলে ছুতে আপনাদের একটু অপেক্ষা করালাম, কারণ পার্থ চ্যাটার্জি সুব্রত বক্সী আসার কথা ছিল, কিন্তু যেহেতু আকাশ খুব মেঘলা এবং আপনারাও সকাল থেকে অপেক্ষা করছেন এবং কাউন্টিংটাও প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমেই ভবানীপুরের সকল মা ভাই বোনেদের, আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ, ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে 1,15,000 মতো ভোট পোল্ড হয়েছিল টোটাল, এবং তাতে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোল্ডও হয়েছে 80%, 70%, কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা। আমি যখন 1911 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম তখন আমি 54,000 ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে, কারণ তখন 44% ভোট পড়েছিল টোটালটাই আমাদের। এবং 2016তে আমি জিতেছিলাম সম্ভবত 25-26,000 ভোটে, এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই 57% ভোটই পোল হয়েছিল, তাতে উনি 28,000 ভোটে জিতেছিলেন, আর এবারে আমরা 58,832 ভোটে জিতেছি, মানে এটা অ্যাবাউট 60,000। এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে, বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ছোটরা এবং অল ল্যাঙ্গুয়েজ, কোনো ওয়ার্ডে আমরা হারিনি, এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ, কোন ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেক, এমনকি আমি যখন 16-তে 44 এতেও কন্টেস্ট করেছি আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি, এটা মাথায় রাখতে হবে। আর ভোট ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে 46% নন বেঙ্গলি, বাদ বাকি বাঙালি আছে, মুসলিম আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, সবাই মিলিয়ে আছে, মারোয়াড়ি আছে, বিহারি আছে, ইউপি আছে, বাঙালি অনেক ভোটার আছে, সবাই মিলেই মিলিত হয়ে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। এবং আপনারা দেখেছেন প্রায় 3,500 পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য, জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি, সেটা কোর্টে কেস আছে, কেন জিতিনি কি জিতিনি তার অনেক কারণ আছে, সেটা কোর্টে কেস আছে, পরে ডিসাইড হবে, সাব জুডিস বলে বলছি না। অনেক চক্রান্ত চলেছিল, চক্রান্ত অনেক ছিল, সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ, তারা আমাকে নতুন করে উৎসাহ যোগিয়েছেন, নতুন করে প্রেরণা যোগিয়েছেন, আরো কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমি চিরঋণী, আমি চিরকাল, আমি শুধু নয়, আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবার থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখব। আমাকে অনেকে বলছিলেন ভি দেখাচ্ছে, আমি ভি দেখাবো না, আমি তিনটে দেখাবো, তার কারণ আমি তো একা লড়ছি না, আমার সাথে আমার আরো দুটো কলিগ লড়ছে, আমি এত সেলফিস নই, আমার জঙ্গিপুরে মন পড়ে আছে, শামশেরগঞ্জে মন পড়ে আছে, কাজেই আমি তিনটে দেখাবো, থ্রি মিনস আমরা তিনটে সিটে লড়াই করছি, থ্রি মিনস আমরা তিনটে সিটে লড়াই করছি, তিনটে সিটে আমরা লড়াই করছি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ভবানীপুরের রেজাল্ট আউট হয়ে গেছে, জঙ্গিপুরেও আমরা 45,000 বেশি ভোটে জিতছি, এখন হয়তো আরো বেড়ে গেছে 55,000 হয়ে গেছে, ওখানে ভোট অনেক বেশি পোল্ড হয়েছে,
আর শামসেরগঞ্জেও কত হয়েছে, শামসেরগঞ্জেও আমরা প্রায় 15,000 ভোটে জিতছি। কাজে 1, 2, 3 মানুষকে ধন্যবাদ দিন, মা মাটি মানুষকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।